অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯২৬ সাল থেকে ১৯৩৮ সাল পর্যন্ত ১২ বছর কাটিয়েছেন এই বাড়িতে। শহরের ব্যস্ত জীবনের ক্লান্তি ঝেড়ে ফেলে একবার ঘুরে আসতে পারেন এই শরৎ কুঠিতে। কাঠের গেট পেরিয়ে ভবনে প্রবেশ করলেই বাঁ দিকে রয়েছে কথা সাহিত্যিকের এক আবক্ষ মূর্তি। রূপনারায়ণের পাড়ে এই বাড়িতে বসেই তিনি পরিণীতা, বিপ্রদাস, শ্রীকান্ত, রামের সুমতির মতো কিছু গল্প উপন্যাস লিখেছিলেন। এই গল্প উপন্যাস অবলম্বনে পরে অনেক বিখ্যাত ও জনপ্রিয় চলচ্চিত্র নির্মিত হয়েছে। সবুজ গাছে গাছে ছাওয়া দুতলা সুন্দর এই বাড়িতে পর্যটকদের সারা বছরই আনাগোনা লেগে থাকে। বর্তমানে শিল্পীর বিভিন্ন ব্যবহৃত জিনিস নিয়ে বাড়িটিকে সংগ্রহশালা হিসেবে সংরক্ষণ করা হয়েছে। দোতলা বাড়ির উপরে অংশ টালির চাল, ব্রহ্মদেশীয় স্থাপত্যশৈলী অনুসারে বানানো। লেখার ঘরের পাশেই রয়েছে বিরাট এক বৈঠকখানা। স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীদের একটি গুরুত্বপূর্ণ আশ্রয় হয়ে উঠেছিল এই আবাস। এইখানে নেতাজি সুভাষচন্দ্র বসু দুবার এসেছিলেন, তিনি ছাড়াও রাসবিহারী বসু, বাঘা যতীন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সহ অনেক বিপ্লবী এই বাড়িতে এসেছিলেন। এই ঘরে এখনও যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা আছে শিল্পীর ব্যবহৃত আলমারি, বিভিন্ন পড়ার বই, হুকো, রেডিও, জলচৌকি যেটা বিছানার ওপর রেখে তিনি লিখতেন, এবং ১০০ বছরেরও পুরনো একটি দেয়াল ঘড়ি। তিনি ছিলেন স্বাধীনতার আগের কংগ্রেসের হাওড়া জেলার প্রেসিডেন্ট। তখন জাতীয় কংগ্রেসের প্রতীক ছিল চরকা, সেই চরকা এখনও এই ঘরে সংরক্ষিত আছে। দোতলার দুটি শোবার ঘরের চারপাশে প্রশস্ত বারান্দা দ্বারা আবৃত। মেঝের লাল ঘিয়ে রঙের বরফিবর্ফি ডিজাইন প্রথম দর্শনেই আপনাকে মুগ্ধ করবে। দোতলার বারান্দা থেকে চারপাশটা অপূর্ব সুন্দর লাগছিল। শরৎকুঠির একদম শেষ প্রান্তে রয়েছে শিল্পী, তার স্ত্রী এবং মেজ ভাইয়ের স্মৃতি সমাধি। চলুন দর্শন করে আসি। শান্তাবেরের বাড়িতে শরৎবাবু অসুস্থ হয়ে পড়লে চলে আসেন কলকাতার বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডের বাড়িতে। পরে সেখান থেকে ভর্তি হন নার্সিংহোমে। মাত্র ৬১ বছর বয়সে লিভার ক্যান্সারে তার মৃত্যু হয়। কেওড়াতলা মহাশ্মশানে দাহ করার পরে সেখান থেকে চিতাভস্ম এনে শান্তাবেরে এই সমাধি বানানো হয়। তার সমাধির পাশেই রয়েছে তার ভাই রামকৃষ্ণ আশ্রমে দীক্ষিত স্বামী বেদানন্দের সমাধি। কথা সাহিত্যিকের দ্বিতীয় স্ত্রী স্বামীর মৃত্যুর ২৩ বছর পরে এই বাড়ির দোতলায় পরলোকগমন করেন। উপন্যাস শিল্পীর সমাধির সামনে হিরণময়ী দেবীর চিতাভস্ম রেখে সমাধি বানিয়ে দেওয়া হয়। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।